আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত হারান মিশন চ্যানেল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে যে দাখিল 2022-এ যে 24তম সপ্তাহে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টটি রয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেটি সমাধান দিব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, মেবি আপনাদের যে অবশেষে আপনাদের দাখিল 2022-এ যে অ্যাসাইনমেন্ট সবগুলোই শেষ হয়ে গিয়েছে। 25 সপ্তাহ পর্যন্ত আপনাদের যে অ্যাসাইনমেন্টগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে অলরেডি। তো এটি হচ্ছে আপনাদের যে লাস্ট ভিডিও, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো ভিউয়ার্স, আপনাদের যদি সংক্ষিপ্ত সাজেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের সাজেশন নিয়ে আসব অতি শীঘ্রই। এবং আপনারা হয়তো অবগত আছেন যে আপনাদের জুন অথবা জুলাইতে আপনাদের পরীক্ষা হবে। তো আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপনাদের আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি রয়েছে সেটি আমরা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। যদি যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে লিঙ্কটি দেওয়া আছে ডাউনলোড করার, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যাদের সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের মাঝে অতি শীঘ্রই আমরা সংক্ষিপ্ত সাজেশন নিয়ে হাজির হব। তো ভিউয়ার্স, এখানে যে দেওয়া আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি স্তর দাখিল, তো অ্যাসাইনমেন্ট নাম্বার টু। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে যে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, সামাজিক অবস্থার উপর অতিমাত্রায় ডিজিটাল ডিভাইসে ইন্টারনেটের ব্যবহার এবং কম্পিউটার গেমসের আসক্তির প্রভাব বিশ্লেষণ। তো এই হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম রয়েছে, সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলাফল বিশ্লেষণ, শিক্ষায় কম্পিউটার গেমসের আসক্তির প্রভাব, তারপর স্বাস্থ্যের উপর কম্পিউটার গেমসের আসক্তির প্রভাব, অর্থ সামাজিক অবস্থার উপর ইন্টারনেট আসক্তির প্রভাব, তারপরে ইন্টারনেট ও কম্পিউটার গেমস থেকে মুক্তি, আসক্তি থেকে মুক্তির উপায়। তো এই হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টের নির্দেশনা রয়েছে, সেই অ্যাসাইনমেন্টের নির্দেশনা। তো সেই অ্যাসাইনমেন্টের নির্দেশনা আমরা ভিডিওটি তৈরি করেছি, আপনারা নাটের সুন্দরভাবে দেখবেন। তো ভিউয়ার্স, এখানে দেওয়া আছে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ সামাজিক অবস্থার উপর অতিমাত্রায় ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট ব্যবহারের কম্পিউটার গেমসের আসক্তির প্রভাব বিশ্লেষণ। তো প্রথমে ক নম্বরে দেওয়া আছে যে অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলাফল বিশ্লেষণ, আমরা সুন্দরভাবে লিখে দিয়েছি, আপনারা সুন্দরভাবে লিখে নেবেন। প্রথমে দেওয়া আছে যে সৃজনশীলতার ঘাটতি। তো ইন্টারনেট শুরুর দিক থেকে মার্ক জুকারবার্গ যেমন ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বানিয়ে চরম সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, ঠিক তেমনি আইডিয়া চুরি করে মানুষের অভাব নেই, তেমনই তার আইডিয়া চুরি করা মানুষের অভাব নেই। তো এখানে ইন্টারনেটের যে ব্যবহারের দিকগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। তারপরে দেওয়া আছে যে সাইবার বুলিং। তো এখানে বুলিং বলতে বোঝানো হয়েছে অবমাননা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আপনারা সুন্দরভাবে দেখে নেবেন ভিডিওগুলো, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। তারপরে দেওয়া আছে যে শারীরিক অক্ষমতা। ইন্টারনেটের অত্যন্ত বেশি আসক্তি শারীরিক অক্ষমতারও কারণ, আমাদের শিক্ষা ব্যবস্থা কেবল পড়াশোনা নয় শারীরিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকে, আর সেই কারণেই স্কুল কলেজে একটি নির্দিষ্ট সময় বিরতি টিফিন টাইম দেওয়া হয়। তো এখানে শারীরিক অক্ষমতা সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করেছি, আপনারা লিখে নেবেন। তারপরে দেওয়া আছে যে রাতে ঘুম না হওয়া, রাতে ঘুম হয় না না হওয়া এক প্রকার রোগ যাকে বলা হয় ইনসমনিয়া। তারপরে দেওয়া আছে ঘাড়ের ব্যথা, মাথা নিচু করে স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজিং করার অভ্যাসে এই সমস্যা অন্তর্গত কারণ। তো তারপরে যে খ নম্বর দেওয়া আছে যে শিক্ষায় কম্পিউটার গেমসের আসক্তির প্রভাব। তো কম্পিউটার গেমসের আসক্তির যে প্রভাব রয়েছে বর্তমানে সেটির নিয়ে আমরা আলোচনা করেছি। তো প্রথমে দেওয়া আছে শিক্ষার ক্ষেত্রে মনোযোগ হয়ে ওঠাম, তারপরে শিক্ষার ক্ষেত্রে মনোযোগ হয়ে ওঠাম, তারপরে দেওয়া আছে যে শিক্ষা বিফলে যাওয়া। তো এটি তো অলরেডি বিফলে গিয়ে চলে গিয়েছে যে শিক্ষা ব্যবস্থা আমাদের এমন করুণ অবস্থা, আমাদের গেমসের কারণে, মোবাইল ডিভাইসের কারণে যে আমাদের শিক্ষা ব্যবস্থার এমন করুণ অবস্থা হয়ে গিয়েছে অলরেডি। তো সেটি সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। এবং তারপরে দেখা যাচ্ছে যে পড়ার সময় নষ্ট করা, এটি তো আমাদের অতিমাত্রায় হয়ে থাকেই। তারপরে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ও অর্থ সামাজিক অবস্থার উপর কম্পিউটার গেমসের আসক্তির প্রভাব। তো প্রথমে দেখা যাচ্ছে যে কম্পিউটার গেমসের কারণে ডিপ্রেশনে যাওয়া, এটি অবশ্যই আমাদের মাঝে প্রায় হয়ে থাকে, এবং এমনও দুর্ঘটনা দেখা গিয়েছে যে গেমসের কারণে সে ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যা করেছে। এবং তারপরে দেখা যাচ্ছে যে গেমসে আর্থিক খরচ, এটি তো অবশ্যই প্রয়োজন হয়, একজন মোবাইল ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই মোবাইলে টাকা খরচ করতে হয়। তারপরে দেখা যাচ্ছে যে সম্পর্ক বিচ্ছিন্ন,
এটি অবশ্যই হয়ে থাকে এবং প্রায় আমরা এমন কয়েকটি ঘটনাও দেখেছি, বিভিন্ন নিউজে দেখেছি। যে তারপর দেখা যাচ্ছে যে সমাজ নষ্ট, মোবাইল ব্যবহারের কারণে আমাদের সমাজগুলো নষ্ট হয়, এভাবে আমরা সুন্দরভাবে আলোচনা করেছি, আপনারা লিখে নেবেন। তারপরে দেখা যাচ্ছে যে ইন্টারনেট ও কম্পিউটার গেমস আসক্তি থেকে মুক্তির উপায়। তো প্রথমে দেখা যাচ্ছে আউটডোর গেম খেলার অভ্যাস করা, অনলাইন গেমে আসক্তি থেকে বেরিয়ে আসা সব থেকে উপায় হচ্ছে যে আউটডোর গেম, বাইরের খেলাধুলার অভ্যাস গড়ে তোলাম। তারপরে দেওয়া আছে পরিবার অথবা বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো। এটি আসলে আগে প্রচলন ছিল যে মোবাইল মোবাইল ইউজ করার আগে প্রচলন এটি বেশি ছিল মোবাইল বের হওয়ার আগে, কিন্তু এখন আড্ডা দিতে গিয়ে আমরা মোবাইল ব্যবহার করে থাকি। তারপরে দেওয়া আছে যে খুব তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, এগুলো করলে আমরা অবশ্যই এই ইন্টারনেটের আসক্তি থেকে বেরোতে পারবো যদি আমরা সুন্দরভাবে এগুলো মেনে চলতে পারি। তারপরে দেওয়া আছে যে বিভিন্ন ধরনের শিক্ষণীয় অ্যাপস ও ভিডিও দেখা, এটি তো অবশ্যই করতে পারেন, শিক্ষণীয় ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা নাই, এবং গেমস থেকে আপনি দূরে থাকতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিডিও। তো এই ভিডিওটি অবশ্যই একটু লম্বা হয়ে গিয়েছে, তো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এ হচ্ছে আপনাদের যে দাখিল সর্বশেষ ভিডিওটি রয়েছে সে ভিডিওটি। তো ভিউয়ার্স আপনারা যে আমাদের সাথে থেকেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আপনাদের যাদের সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, এবং আমরা অতি তাড়াতাড়ি আপনাদের নিয়ে আপনাদের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আসব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।